যোগ্য ব্যক্তিত্বকে যোগ্য সম্মান দিতে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের জুড়ি মেলা ভার। আর তাই ইসলামপুরের বিদায়ী মহকুমা শাসক স্বনামধন্য শ্রী সপ্তর্ষি নাগকে বিদায়ী সম্বর্ধনা জানাতে মহকুমা শাসকের দপ্তরে শুক্রবার হাজির হয়েছিলেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক গুণ। সাথে ছিলেন যুবনেতা প্রভুনাথ চৌধুরী, মোহাম্মদ বাবরু সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যুব নেতৃত্বরা। ইসলামপুর থেকে দক্ষিণ দিনাজপুরে প্রবেশের আগে দক্ষিণ দিনাজপুরের বিখ্যাত গঙ্গারাম পুরের ক্ষীর দই মহকুমা শাসক সপ্তর্ষি নাগের হাতে তুলে দিলেন জেলা যুব সভাপতি কৌশিক গুণ। পাশাপাশি ক্ষীর দই উপহারের সাথে সাথে ইসলামপুর মহকুমার বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ডে নায়ক সপ্তর্ষি নাগের কর্মক্ষেত্রে আগামী দিনের সাফল্য সহ শুভেচ্ছা অভিনন্দন জানালেন জেলা তৃণমূলের যুব সভাপতি কৌশিক গুণ। মহকুমা শাসক সপ্তর্ষি নাগ বলেন, ইসলামপুরের মানুষের কৃতিত্ব ইসলামপুরের মানুষ সবাইকে আপন করে নিতে পারে। তার তৈরি করা কোচিং সেটি আগামী দিনে কিভাবে চলবে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তিনি আসছেন, তিনি আরো ভালো কাজ করবেন, সব কিছুই চলতে থাকে, কারোর জন্য কিছু থেমেই থাকে না। চারদিক থেকে মানে সারাটা দিনই যাচ্ছে আমার আধারটা দিনের পর থেকে মানুষের শুভেচ্ছা ভালোবাসার প্রতিফলনটা দেখে আমি মুগ্ধ। আজকেও কৌশিক গুণবাবু এলেন, ওনাদের তরফ থেকেও আমাকে শুভেচ্ছা জানালেন। আমি আপ্লুত এটুকুই বলবো, এবং ইসলামপুরের মানুষ এত ভালো বলেই তারা মানুষকে এত কাছে এত তাড়াতাড়ি এত অল্প সময়ের মধ্যে আপন করে দিতে পারে, এটা মানে সম্পূর্ণ রকমভাবেই ইসলামপুরেরই কৃতিত্ব। আমার কোনো কৃতিত্ব নেই, মানুষকে আপন করে নেওয়াটাই এটা মানুষের সবচেয়ে বড় দক্ষতা, এবং ইসলামপুরের মানুষ সেটা করছে, তার জন্য আমি মানে প্রত্যেকের কাছে ধন্যবাদ জানাচ্ছি। কোথায় যাচ্ছেন? বালুরঘাটে। তো ইসলামপুর সম্বন্ধে কি বলবেন? ইসলামপুরের আপামর ইসলামপুরের লোককে এবং বিশেষ করে ছাত্রছাত্রী যারা, তাদেরকে কি বলবেন? কোচিং ক্লাস কি হবে? প্রায়শই শোনা যাচ্ছে যে কি হবে, কোচিং ক্লাস চলবে কি চলবে না? কারোর জন্য কিছু পৃথিবীতে থেমে থাকে না, নতুন যিনি আসবেন তিনি আমার চেয়ে আরো ভালো কাজ করবেন এই আশাই রাখি। সুতরাং প্রত্যেকের যে আশা, যেগুলো অপূর্ণ আশা রয়েছে সেগুলো অবশ্যই পূর্ণ হবে, এবং আসলটা তো সরকারের মধ্যে, সরকারের কাজ করা, সেটা আমার হাত দিয়ে হোক বা আমার পরবর্তীতে যিনি আসবেন তার হাত দিয়ে কাজটা পূর্ণ হলেই হোক সেই আশাই রাখছি। এবং ইসলামপুরকে বলবো যে স্বপ্ন দেখা ছাড়তে না, বাচ্চাদেরকেও সেই কথা বলবো, স্বপ্ন দেখা ছাড়তে না আর মানুষের ভালো কাজ করা ছাড়তে না। আমি কিছুক্ষণ আগেই মহকুমা শাসকের সাথে আমাদের মাটিগুন্ডা পুরীতে একটা রক্তদান শিবির প্রোগ্রামে উপস্থিত ছিলাম। মহকুমা শাসকের আজকে ইসলামপুর এসডিও অফিসে আজকে ওনার কর্মজীবনের শেষ দিন, উনি ট্রান্সফার হয়ে দক্ষিণ দিনাজপুরে যাচ্ছেন। আমরা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। উনি যে কর্মদক্ষতার সাথে ইসলামপুর সাবডিভিশন পরিচালনা করেছেন, বিভিন্ন এমএলএ সহ চেয়ারম্যান সহ প্রত্যেকে ওনার প্রশংসা করেছেন, এবং আগামী দিনে দক্ষিণ দিনাজপুরে তিনি যেন পারদর্শিতার সাথে, কর্মদক্ষতার সাথে সরকার মানুষজনের জন্য উপকার করেন, ওনার মাধ্যমে আরও উন্নয়ন হোক, এটা আমরা অন্তরের অন্তরস্থল থেকে চাই এবং ওনার শুভকামনা করছি। 55% পর্যন্ত অফ চলছে, মানে স্টাইল বাজারে চলছে ব্যাগ ভর্তি চৈত্র, কেনাকাটায় পাবেন 55% পর্যন্ত ছাড়।